Hey, what's up guys, Mr Topu Gaming and welcome back to another brand new video. Ajke kintu amra Barmuda duke gechi onek din kintu amra Barmuda rank er video dei na ar ajke amar kintu teammate dui tai chilo mane amar friends dui tai chilo jader sathe ami kintu Barmuda khelte gechhilam amar oi match ta oto beshi interesting hoyeche jader khelte tumra obak hoye jabe ekhane kintu ami blue zone eka eka pak nami kore nami karon amar sniper dorkar karon amar mobile e somoshya so amar auto aim ta kaj korteche na jar karone ami kintu sniper na nite chilam revive power por amader pro driver er sathe kintu ekhane arawati kintu op ekta driving kore and ohane kintu ekta dush mere dekhte এনিমি রামে এখানে হালকা ড্যামেজ দিয়ে কিলটা পেয়ে যাই এন্ড কিন্তু ওরা কনফার্ম দিতে চাইছিলাম একটু হেডশট মাইরা স্নাইপার দিয়া বাট দেখো গাড়ি দিয়া কেমনে কিলটা মারতেছে মানে ড্যামেজ নিতাছে এন্ড কিন্তু এই কিলটা পেয়ে যাই এরপরে কিন্তু আবার আমরা গাড়ি নিয়ে আবার রওনা দেই তো এনিমিটা এখানে এয়ারড্রপ লুট করতেছিল বাট এখানে আমাদের সাথে সাথে কিন্তু এই হালকা ড্যামেজও খাইছে আমি এখানে এমপি5 দিয়ে কিন্তু ওরে নক করে দিই এন্ড কিন্তু এমপি5 দিয়ে কিছু ড্যামেজ দিছিলাম বাট ওর বে
হচ্ছিল আমার টিমমেটে নক করছে বাট এটা কিন্তু এনিমি ওই দিক থেকে থার্ড পার্টি করতেছিল এন্ড ওরা কিন্তু কিলটা মাইরা দেয় আর আমরা এখানে একটু কভারে থাকি তারপরে কিন্তু আমরা গাড়ি নিয়ে ওই এনিমিদের পিছনে পিছনে যাই তো এখানে একটু ফাস্ট ফরওয়ার্ড করা হইছে কারণ এখানে কিন্তু একটু অতিরিক্ত জিনিস আছে সো একটু কাটাকুটির করে ঝামেলা চাইতে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিছি আর এখানে স্নাইপার দিয়ে আমি একটু ড্যামেজও দিছিলাম অনেকগুলো এনিমিতে বাট আমার টিমমেটও নক হয়ে যায় তারপরে আমি কিন্তু এখানে একটা ফাইট নেই এন্ড ওই ফাইট ভাই এত বেশি ডেঞ্জারাস হয়েছে তা তোমরা দেখলে অবাক হয়ে যাবে এখানে দেখো একটা নক করে দিছি এমপি ফাইভ দিয়ে হেডশট মাইরা এন্ড আরেকটা প্লেয়ার ওদের চলে আসছে আর ও কিন্তু ড্রাগন ইউজ করতেছে আমি এখানে এমপি ফাইভ দিয়ে অনেক ড্যামেজ দিছি এন্ড আমি কিন্তু এখানে গ্লোয়াল মাইরা যখন পিছনে যাই এখন দেখি আরেকটা এনিমি আরও দুইটা এনিমি এখানে ছিল একটা নক করছি এন্ড আমার কিন্তু স্পিড 12টা বেজে গেছে একদম অবস্থা খারাপ যার কারণে আমি এখানে একটা প্যাক করি এন্ড একটু কিন্তু আমি এখানে মেডিকেট মাইরা দিই সুপার মেডি এর ভিতরে কিন্তু এনিমিগুলো ওদের রিভাইভ দিয়ে দিতেছে মেবি এন্ড এখানে কিন্তু আমি প্যাক বাইঙ্গা যখন বাইর হই তখন এনিমিগুলো আমি খুঁজতে থাকি আর ড্রাগনের ইউজারটাও যখন বাইর হয়েছিল আর ওইদিকে কিন্তু ওই প্লেয়ারগুলো চলে আইসে ওই সিরিজ যেটা ছিল এন্ড ওরা কিন্তু অনেক বেশি ড্যামেজ দিয়ে দিচ্ছি বাট আমার কিন্তু অবস্থা খারাপ মাত্র কিছু এইচপি আছে বাট একটা হেডশট মেরে নক করে দিই অ্যান্ড ওর আরেকটা প্লেয়ার আসে এন্ড ও কিন্তু এখানে এখানে মাইরা দিচ্ছে কিন্তু সিআর সেভেন অ্যান্ড কিন্তু ওর আমি এখানে কনফার্ম করে দিই ওর ভিতরে ডুইকা অ্যান্ড কিন্তু পুরো স্কোয়াড শেষ এরপরে আরেকটা এনিমি এখানে আসে আর ওরা কিন্তু এখানে স্নাইপার এডব্লিউ এম পেয়ে গেছিলাম তখন এডব্লিউ এম দিয়ে কিন্তু ওর কিন্তু আমি ড্যামেজ দিয়ে দিই অ্যান্ড নক করে দিই এর সাথে সাথে কিন্তু আমাদের জুনও চলে আসে অ্যান্ড আমি কিন্তু এখানে লাস্ট পেড মারি বাট আমার এইচপির 12টা বেজে গেছে যার কারণে আমি আগে মেডিকেট করে নিই তারপরে কিন্তু মেডিকেট করার পর আমি লাস্ট পেডটা ইউজ করি অ্যান্ড ওপারে চলে যাই তো ওখানে গিয়ে কিন্তু অনেকগুলো এনিমি চলে আসে এদিকে দেখো আমি কিন্তু একটা 160 মারছি তারপরে আমার সামনে একটা এমপি ফাইভ দিয়ে এখানে নক করে দিই অ্যান্ড ওরা কিন্তু কনফার্মও করে দিই এখানে কিন্তু একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিছি আর এই দেখো আমার সামনে কিন্তু এনিমি অনেকগুলো আছে আর আমি এডব্লিউএম দিয়ে কিন্তু অনেকগুলো ড্যামেজও দিই বাট কিন্তু নক করতে পারি না এদিকে আমার দুইটা টিমমেট মহিলা কিন্তু ভূত হয়ে গেছে ওরা কিন্তু অনেক চিল্লাচল্লি করতেছে ওদের রিভাইভ দেওয়ার জন্য আমি এখানে স্নাইপার দিয়ে অনেকগুলো অনেক ড্যামেজ দিছি বাট কিল পাই নাই পরে ওদের চিল্লাচিল্লির কারণে কিন্তু ওদেরকে আমি রিভাইভ দিতে চলে যাই জুনের ভিতরে অ্যান্ড কিন্তু এখানে গিয়ে আমি ওদেরকে রিভাইভ দিয়ে ট্রাই করি কারণ আমার কাছে ছিল কিন্তু অনেক কয়েন অ্যান্ড আমি কিন্তু ওদেরকে রিভাইভও দিয়ে দিই তারপরে কিন্তু আমি জুনে দিকে মুভ করি অ্যান্ড জুনে ঢুকতে পারি কিনা এখানে দেখা যাক গাইস আমার টিমমেট কিন্তু একটা দুইটা তিনটাই বাইচা আছে আর আমি কিন্তু এখন জুনে ঢুকে গেছি আর জুনে ঢুকার সাথে সাথে কিন্তু একটা এনিমি আমার সামনে চলে আসে অ্যান্ড ওরে কিন্তু একশো রাইট আমি লাগিয়ে দিই এডব্লিউএম দিয়ে তারপরে রাশও দিয়ে দিই কিন্তু যখন আমি কিন্তু ওর সাথে ফাইট করি যখন কিন্তু অপোজিট সাইড থেকে মানে থার্ড পার্টি এসে কিন্তু আমার উপরে রাশ করে দেয় তখন আমি ওরে কতগুলো ড্যামেজ দিছি বাট এখানে কিন্তু থার্ড পার্টি আমার নেক নক করে দেয় আর ও কিন্তু আমার কনফার্ম করে দেয় বাট আমার বাকি টিমমেট সবাই মরিয়া যায় আর এখানে কিন্তু আরাফাত শুধু বাইচে থাকে অ্যান্ড ওই কিন্তু বুইয়া করতে পারবে কি না এখানে দেখা যাক ওর সামনে একটা এনিমি ওই কিন্তু নক করে দিছে অ্যান্ড কিন্তু কনফার্মও করে দিছে আর এখানে কিন্তু আমার টিমমেট হিসাবে ছিল আমি ছিলাম আর আরাফাত ছিল আর ইমন ছিল আর একটা র্যান্ডম প্লেয়ার ছিল আমি জানি না আর এখানে কিন্তু আরাফাত আরেকটা নক করে দিছে আর ওরা কিন্তু কনফার্মও করে দেয় আর লাস্ট কয়েকটা মাত্র এনিমি আছে দেখা যাক আমরা মারতে পারি কি না তো টোটাল কিন্তু ওরা চারজনের লাইভ আছে আর ওর চারটা কিল হয়ে গেছে এখানে দেখা যাক ওই আরেকটা কিল করতে পারে কি না আর ওরা কিন্তু আর কয়েকটা আছে মাত্র তিনটা এলাইভ মানে স্যার আর দুইটা ছিল একটা মাইটা দিচ্ছে আর কিন্তু লাস্ট একটা এনিমি বাইচা আছে ওই কিন্তু গ্রেনেড উড়া দুরা মারছে বাট আরাফাত কিন্তু বাইচা গেছে কিন্তু গ্রেনেডের হাত থেকে অ্যান্ড লাস্টে কিন্তু সোনিয়া অন করে ওরা কিন্তু কনফার্ম করে দেয় আমরা কিন্তু বুইয়া নিয়া নেই অ্যান্ড কিন্তু আরাফাতে কিন্তু বুইয়া করতে সমর্থ হয়েছে গাইস আর লাইক করো শেয়ার উড়া দুরা হবে অ্যান্ড ফলোটা অবশ্যই জান করবা গাইস আর ইউটিউবে যারা দেখতেছো সাবস্ক্রাইব তো হবেই